আমিও তো সমসাময়িক ফারুক ছিল রাজার দৌড়ে আমি ছিলাম সদরঘাটে একটা মুসলিম জনের বাসা পাটিটুল লেনে সামনে জগন্নাথ কলেজ এরপরে শাখেরি বাজার তাঁতি বাজার সাথে রাজার দৌড়ি ওখান থেকে আসতো নাইটে ভর্তি ছিল তা আমি তাদের যখন জিজ্ঞেস করলাম সংস্কৃত লিখে গেল আমার সার্টিফিকেট দিতে হবে এই করতে হবে কত কি ঝামেলা সবাই লেখে খালেদা জিয়া সংস্কৃত লিখলে আমার অসুবিধা নেই কোথায় তা বললাম তুই নিজের ডিগ্রিটা দেবি তারপরে সার্টিফিকেট নিয়ে আয় কলেজে এত ডিগ্রি দিয়ে রাখিয়া জীবনে চলে যায় না কত কাগজ রাখবো জীবনে খুব হাসি অসুখ ছিল মানে স্পিকার প্রচন্ড ডান পিঠে ছিল ফারুক অত্যন্ত দুঃসাহসী ছিল চুম্বক একটি কথা বলবো আড্ডা মারছিল একসাথে পড়তাম আর তাই বলতো যে আমাদের মামলা টামলা আমাদের তো জীবনে কোনো চাকরি হবে না তো কি করে খাবো তো করে বড় বড় পাঠান ছিল ওই ভাই একটু ব্যবসা ব্যবসা করে তারপর আমরা তো পারবো না তখন এনএসএফ ক্ষমতায় আইফ খান ক্ষমতায় মনে ভাবে গুন্ডা বাহিনী এনএসএফ তাদের সাথে প্রতিনিয়ত আমাদের এই জগন্নাথ কলেজ কাজল কলেজ এই আমরা একসঙ্গে গুলবাই ভাতদের সাথে এবং আমরা প্রত্যেকে মামলা আসামি হয়ে যেতাম আমরা মাল খেতাম যদি তাতে আসামি হইতাম ওদের মাল্য আসামি হইতাম এইভাবে মামলার জ্বর বেঁধে গেল পরে একসময় একাত্তর সালে বলল যে এইবার একটা সুযোগ আছে এইবার আর উপায় নেই অস্ত্র ধরার সুযোগ এইবার মামলা টামলার সবাই এক হয়ে যাবো বঙ্গবন্ধু ডাক দিছে সাথে মারছে এই শুরু হইল আমাদের অস্ত্র সংগ্রহের পালা এবং প্রত্যেকটি জায়গায় ফারুক আমি বলছি আর লিখে দিছি ফারুক আমাদের সাথে রয়েছে যত জায়গায় আমরা অস্ত্র সংগ্রহ করতে গিয়েছি ফারুক সঙ্গে রয়েছে ফারুক কিন্তু অনেক মানুষ চলে যায় একটু আগে নূর যে কথা বললেন যে মানুষের কীর্তি থেকে যাবে অনেকগুলো বই রেখে গেছে আমাদের সামনে গোলাপি এখন ট্রেনে সুজন সখী সারেন বউ এইগুলো কিন্তু এই বাংলায় কিন্তু সেই যুগে সব থেকে বেশি জনপ্রিয় ছবি ছিল মানে স্পিকার আমি একটি কথা বলে শেষ করব যে ও এবং বন্ধুবৎসর ছিল যে যখনই ডাক দিতাম আমাদের বিউটি বোর্ডিংয়ে একটা আড্ডা মিলে সারা বছর এই হুমায়ুন সাহেব আছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যান সবাই যান হাসান সাহেবকে দাওয়াত দিয়েছে বরিশাল থাকেন আসতে পারেন না দশ থেকে যায় তা ফারুক যাইতো প্রত্যেকবার একবার গিয়ে এক নায়ককে বলতেছে যারে আমিও জানছি তুই কবে চিতে উঠেছিস অর্থাৎ মারা গেছিস তো সে আমি তো মরি নাই কবে তো আমি ধারণা করছি তুই মারা গেছিস একজন তোকে টেলিফোন করি নাই আমি তার দিন তারপর আমি ওখানে গুলি গেল তো একটু খোঁচা মারলাম এত হাস্য হাসিকতা করতো